এটি হতে পারে পরবর্তী বেস্ট ভ্যালু ফর মানি সিপিইউ স্পেশালি আপনি যদি মিড রেঞ্জে কোনো গেমিং পিসি বিল করতে চান সেই ক্ষেত্রে এই সিপিউটি থাকতে পারে আপনার চয়েস লিস্টের প্রথম দিকে তবে হ্যাঁ এর আগে আমাদেরকে বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এমডি কিছুদিন আগে রিলিজ করে তাদের সেভেন থাউজেন্ড সিরিজের একমাত্র সিপিইউ রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ যেখানে থাকছে না কোনো আর ডি ইন্ডিকেটেড জিপিউ এবং এর প্রাইসটাও বেশ এগ্রেসিভ ওয়ান হান্ড্রেড এইটি ডলার আমাদের দেশেও দেখা যাচ্ছে যে উনিশ হাজার সাতশো টাকাতেই কিছু কিছু শপে প্রি অর্ডার নিচ্ছে আর ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ এখন আপনাদের একটা জিনিস মনে হতে পারে যে এইমডি কিন্তু তাদের এই সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ যেখানে হচ্ছে কোনো রকমের কোনো ইনটিগ্রেটেড জিপিও থাকতেছে না সেটা কিন্তু ইন্টেলের যে অ্যাপ ভেরিয়েন্ট সেটার যে নেমিং স্কিম সিমিলার মিন সেখানেও তারা অ্যাফ লেটার ব্যবহার করতেছে এ ইন্ডিও এখানে অ্যাফ লেটার ব্যবহার করতেছে এখন আমি মনে করি যে দুটি কোম্পানির প্রোডাক্টই আসলে এখানে অ্যাপ লেটার ব্যবহার করাটা ডেফিনেটলি কনজিউমার ফ্রেন্ডলি কারণ এখানে হচ্ছে কনজিউমাররা সিপিউ পারচেস করার সময় বিভিন্ন লেটার অথবা নেইম স্কিম দেখে এখানে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই সুতরাং আমি মনে করি দুটি কোম্পানির এই আইজিপিউ ছাড়া সিপিউগুলোতে ডেফিনেটলি অ্যাপস লেটার ব্যবহার করাটা যুক্তিসঙ্গত আপনি যদি আরটি জিনিস খেয়াল করে থাকেন যে রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ কিন্তু ধরতে গেলে একটা সেভেন্টি সিক্স হান্ড্রেড ডিফারেন্সটা হচ্ছে হানড্রেড ম্যাগাহার্স লোয়ার ক্লক যেটা আপনি ওভার ক্লকিং যদি করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেটা রিকভার করতে পারবেন আর বাদ বাকি যেই এল টু এবং এল থ্রি ক্যাশ রয়েছে সেগুলো কিন্তু সেম টু সেম কিন্তু আমরা সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ এবং সেভেন্টি সিক্স হান্ড্রেডের মধ্যে যে প্রাইস গ্যাপ দেখি সেটা কিন্তু অনেক বড় আই মিন ফিফটি ডলারের আমরা কিন্তু সাধারণত ইন্টেলের যেই ইনটিগ্রেটেড জিপিউ রয়েছে এবং ইনটিগ্রেটেড জিপিউ ছাড়া এরকম সিপিইউগুলোর মধ্যে যে প্রাইস ডিফারেন্সটা খেয়াল করে থাকি সেটা হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি ডলার সুতরাং সেদিক থেকে হিসাব করলে এমডি কিন্তু এখানে অনেক বড় ডিসকাউন্টই আপনাকে যেই নন ইনটিগ্রেটেড জিপিউর যেই ভ্যারিয়েন্ট সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাফ সেটি কিন্তু আপনাকে অফার করতেছে সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপের ক্ষেত্রে আপনাদের মনে আরও একটি প্রশ্ন থেকে যেতে পারে সেটা হচ্ছে যে সেভেন্টি সিক্স হান্ড্রেডের সাথে সেভেন্টি সিক্স হান্ড্রেড অ্যাফ রিলিজ না করে কেন এমডি হচ্ছে টোটালি ডিফারেন্ট আই আইমিন সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ কেন রিলিজ করলো মিন নেমিং স্কিমটা আসলে এরকম হওয়ার মূল কারণ কি আসলে সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ আসলে তৈরি করতে এ হচ্ছে ডিফেক্টেড সিলিকম দরকার যেখানে হচ্ছে তাদের যেই আইজিপিউ সেটা হচ্ছে নো লঙ্গার ওয়ার্কিং আমি যে জিনিসটা মিন করতেছি যে এ এমডির একটা সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ তৈরি করতে এমন একটি প্রসর দরকার যেখানে হচ্ছে আইজিপিউটা ডিফেক্টেড অথবা ডিফেক্টেড সিলিকন বলা যায় যার কারণেই এই ডিফেক্টেড সিলিকনে আমাদেরকে এই আইজিপিউর অনুপস্থিতিতে একটা বেটার প্রাইসে হচ্ছে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ অফার করতে পারতেছে এমডি কম্পেয়ার টু সেভেন্টি সিক্স হান্ড্রেড আমরা যদি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এর পারফরমেন্সের কথায় আসি সেই ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ ডিরেক্ট কম্পিউটার হচ্ছে ইন্টেলের কোড়াই ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড এফ যদিও আমাদের দেশে বর্তমানে থার্টিন ফোর হান্ড্রেড এফ এর প্রাইস অলমোস্ট চব্বিশ হাজার টাকা কিন্তু অপর পাশে আর ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ যেই প্রি অর্ডার যেই প্রাইস সেটা হচ্ছে অ্যারাউন্ড উনিশ হাজার সাতশো টাকা অথবা আমি ধরলাম যে বিশ হাজার টাকা পারফরমেন্সের দিকে তাকালে আমরা দেখি যে এখানে হার্ডওয়্যার আনবক্সটার করা সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ রিভিউতে আমরা দেখি যে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ ইন অ্যাভারেজ টুয়েলভ পার্সেন্ট ফার্স্টার দেন কোড়াই ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড এফ যেটা একটা বড় মার্জিন বলা যায় স্পেশালি যখন আপনি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ চার হাজার টাকা কমে পাইতেছেন এরকম পারফরম্যান্স লিপ আমরা সাধারণত কোনো জেনারেশনাল ওয়াইজ কোনো প্রোডাক্টে দেখে থাকি কিন্তু একই সময় ব্যবধানে রিলিজ হওয়া কম্পিটিটর প্রোডাক্টগুলোতে এরকম ম্যাসিভ পারফরমেন্স লিপ কিন্তু আসলেই বেশ প্রশংসনীয় অপরদিকে আমরা যদি মাল্টিকোর কোর পারফরমেন্সের দিকে আসি সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেভেন্টি ফাইভ কিন্তু বলা যায় যে একটা সেভেন্টি সিক্স হান্ড্রেড জাস্ট হান্ড্রেড মেগাহার্টস লোয়ার ক্লক স্পিড সুতরাং আপনি কিন্তু মাল্টি কোর পারফরমেন্সও অলমোস্ট একটা সেভেন্টি সিক্স হান্ড্রেডের মতোই পারফরমেন্স পাচ্ছেন তাও আবার প্রায় পাঁচ ছয় হাজার টাকা কম দামে এখন একটা জিনিস অবশ্যই আপনার মাথায় ঘুরপাক করতেছে এবং সেটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম হ্যাঁ এম ফাইভ অথবা রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিডিআর ফাইভ র্যাম দিয়ে পিসি বিল করতে হবে সেই জায়গায় থার্টিন ফোর হান্ড্রেড এফে আপনি চাইলে ডিডিআর ফোর র্যাম দিয়েও পিসি বিল করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যে থার্টিন ফোর হান্ড্রেড এফ ডিডিআর ফাইভ র্যামের সাথে যেরকম পারফরমেন্স দিবে ডিডিআর ফোর র্যামে কিন্তু এর থেকে কিছুটা লেস পারফরমেন্স দিবে সুতরাং আমি মনে করি যে এখানে AMD এমডির যেই Ryzen অ্যান্ড ফাইভ এর সাথে যে আপনি ডিডিআর ফাইভ র্যামের যে বাধ্যবাধকতা এটা আমি মনে করি যে অনেকটাই ওয়ার্ড দিই এবং আপনি যদি আসলে পারফরমেন্স নিয়ে কনসার্ন থাকেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাজ এ ফিউচার প্রুফ ডিডিআর ফাইভ ইজ দ্য ওয়ে টু গো আমরা মনে করি যে বর্তমানে ডিডিআর ফোর র্যামগুলো শুধুমাত্র লোয়ার রেঞ্জের পিসিগুলোর ক্ষেত্রে বেশি মানানসই যেরকম পঞ্চাশ ষাট হাজার অথবা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বাজেট রেঞ্জে কেউ যদি পিসি বিল করে থাকে সেই ক্ষেত্রে আসলে ডিডিআর ফাইভ নেওয়ার তেমন একটা যুক্তিসঙ্গত না সেই ক্ষেত্রে আসলে সেই টাকাটা একটা ব্যাটার জিপিউ অথবা ব্যাটার CPU তে খরচ করলে আপনাকে বেশি পারফরমেন্স প্রোভাইড করবে এই পিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার যদি ডিসেন্ট অ্যামাউন্টের বাজেট থেকে থাকে অথবা আমরা যদি বলতে পারি যে লাখ খানেক টাকার উপরে যদি আপনার পিসি বিল্ডিংয়ের বাজেট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালোভাবেই বর্তমানে ডিডিআর ফাইভ র্যাম পিসি বিল করতে পারেন এজ আমরা দেখতেছি যে ডিডিআর ফাইভ র্যামের প্রাইস আগে থেকে অনেকাংশে কমে আসছে ডিডিআর ফাইভ র্যাম যখন আমাদের দেশে সর্বপ্রথম প্রবেশ করে তখন হচ্ছে প্রাইস ছিল একটা স্টিকের দাম ষোলো সতেরো হাজার টাকা সেই জায়গায় বর্তমানে আপনি কিন্তু একটা সিক্স থাউজেন্ড থার্টি টু থার্টি ফোর র্যাম পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে আট হাজার টাকা এখন এই থার্টিন ফোর হান্ড্রেড এফ যে চার হাজার টাকার যে প্রিমিয়াম প্রাইস সেই প্রিমিয়াম প্রাইসটা আপনি এখানে সিপিইউতে খরচ না করে আপনি যদি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ পারচেস করে সেই অতিরিক্ত চার হাজার টাকা যদি আপনি ডিডিআর ফাইভের র্যামে খরচ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ডিসেন্ট ডিডিআর ফাইভের যেই স্টিক আই মিন মোস্ট রোয়েবলি সিক্স থাউজেন্ড অথবা সিক্সটি সিক্স হান্ড্রেড মেগাহার্সেল র্যাম কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন সুতরাং আপনি বর্তমানে যেই প্রাইসে কোরআায় ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড এফ দিয়ে পিসি বিল করতে পারেন সেই অ্যাকজাক্টলি সেইম প্রাইসে কিন্তু আর ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ দিয়েও কিন্তু আপনি চাইলে পিসি বিল করতে পারেন এবং সাথে কিন্তু আপনি টুয়েলভ পার্সেন্ট বেটার গেমিং পারফরম্যান্স পাইতেছেন এখন একটি কথা অবশ্যই আসবে সেটা হচ্ছে মাদার বোর্ড বর্তমানে আমি বলবো যে এম ফাইভের যে বি সিক্স ফিফটি বেশ কিছু বি সিক্স ফিফটি মাদার বোর্ড আমাদের দেশে অ্যাভেলেবল তবে আর ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ খুব বেশি পাওয়ার হাঙ্গে সিপিউ না সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আসলে মাদার বোর্ডে খুব বেশি টাকা খরচ করার দরকার নেই মোস্ট প্রয়েবলি আপনি গিগা বাইরের বি সিক্স ফিফটি এমডিএস থ্রি এইচ অথবা এমএসআইআর বি সিক্স ফিফটি এম ড্যাশ পি এইসব মাদারবোর্ডের সাথে আপনি কিন্তু বেশ ভালোভাবে একটি মিড রেঞ্জ পিসি বিল্ড করতে পারেন এবং চাইলে আপনি টুকটাক ওভার করতে পারবেন তবে আপনার বাজেট যদি এরকম পনেরো ষোলো আঠারো হাজার না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে এস সিক্স টোয়েন্টি মাদা বোর্ডও নিতে পারবেন তবে সেক্ষেত্রে হয়তোব ওভার ক্লকিংয়ের খুব বেশি হেডরুম আপনার হাতে থাকবে না বাট স্টিল সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ আমি মনে করি স্টক সেটিংয়েও যেই পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে সেটা অবশ্যই থার্টিন ফোর হান্ড্রেড অ্যাপ থেকে বেটার তবে আমরা এখানে বলতেছি না যে ইনটেলের কোরআয় ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড অ্যাপ কোনোভাবেই খারাপ প্রসেসর অবশ্যই থার্টিন ফোর হান্ড্রেড এফ ভালো সিপিউ তবে আমরা মনে করি যে এর যে পারফরমেন্স সেই অনুযায়ী এর প্রাইস কিছুটা বেশি বলা যায় ইভেন আমি বলবো যে আমাদের দেশে না শুধুমাত্র এটা ইন্টারন্যাশনালিও প্রাইস কিছুটা বেশি সুতরাং আপনি যদি ইন্টেলের কোরআয় ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড এফ দিয়ে কোনো গেমিং পিসি অথবা পিসি বিল করার চিন্তা ভাবনা করে থাকেন সেই ক্ষেত্রে আমরা হাইলি রিকমেন্ড করব প্রাইস এন্ড ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফটিও আপনার চয়েসে রাখার জন্য বরঞ্চ আমরা বলতে পারি যে এটা হচ্ছে আপনাকে লেস প্রাইসে ব্যাটার পারফরমেন্স প্রোভাইড করতেছে প্লাস এখানে যে এম ফাইভের যে ফিউচার প্রুফ এই জিনিসটা আপনি পাইতেছেন হ্যাঁ ইন্টেলের ক্ষেত্রেও আপনি থার্ডিন জেনারেশন থেকে ফোরটিন জেনারেশনে যেতে পারবেন তবে মোস্ট প্রবাবলি ইন্টেল হচ্ছে ফোরটিন জেনারেশন হচ্ছে নিউয়ার আর্কিটেকচারের বদলে তারা হচ্ছে থার্ডিন জেনারেশনের যেই রিফ্রেশ সেগুলো হচ্ছে রিলিজ করবে এনিওয়ে দেখা যাক ইন্টেল থার্টিন জেনারেশন থেকে ফোরটিন জেনারেশনে কীরকম পারফরমেন্স স্লিপ আমাদেরকে দিতে পারে এটি ছিল আমাদের রাইজেন ফাইভ সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ এবং ইন্টেল কোড়াই ফাইভ থার্টিন ফোর হান্ড্রেড অ্যাপ নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আশা করি এই দুটি সিপিউর মধ্যকার ধারণা আপনাদের অনেকাংশেই ক্লিয়ার হয়েছে বাট স্টিল আপনার মনে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে যে আপনি কোন সিপিউ সিলেক্ট করবেন থার্টিন ফোর হান্ড্রেড অ্যাপ নাকি সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপ অথবা পিসি বিল রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ